মূলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যার নাম হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের সকলকে জানাই ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ মিলন আহমেদ। আজকে আমি আপনাদের সাথে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি যদি ভালো মতে বুঝতে হয় তাহলে আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। এই অধ্যায়টি তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায় থেকে সহজ বলা যায় তখনই যখন তুমি এই অধ্যায়ের উপর সম্পূর্ণ বা 100% তুমি এই অধ্যায়ের বেসিকগুলি অর্জন করতে পারবে। এই অধ্যায়কে কিভাবে সহজ এবং বোধগম্য করা যায় এই প্রচেষ্টায় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করি। এই অধ্যায়ের প্রথম দিক দিয়ে এই 1-8 টপিকস আমি লিখে রেখেছি। এগুলি যদি ধারাবাহিক ভাবে আমরা আলোচনা করি এবং যদি একটু দিল থেকে একটু বোঝার চেষ্টা করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি লিখছি দেখো যে মূলের ধারণা, তারপরে আমি লিখে রেখেছি যে মেইন টপিকস এ মোল ও আণবিক সংকেত, তারপর মোলার আয়তন, মোলার দ্রবণ ও মোলারিটি প্রমাণ দ্রবণ এবং শতকরা সংযুক্তি, আবার শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয় এবং সর্বশেষ যে শতকরা সংযুক্তি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয় আমরা এগুলো শিখব। পরের টিউটোরিয়ালে আমরা শিখব যে লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা যে হিসাব নিকাশ এগুলি শিখব এবং বোর্ড প্রশ্নের মাধ্যমে আমরা এই অধ্যায়টিকে সম্পন্ন করব। তো তোমরা আমার সাথেই থাকো। দেখো প্রথমে আমি লিখে রেখেছি যে মূলের ধারণা। মূল কাকে বলে? মূল হচ্ছে যে রসায়নবিদ্যায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে পরিমাপ প্রকাশক একটি একক আছে এই এককে বলা হয় মূল। এখন এই প্রশ্নটার উত্তরটি যদি আরো সহজ ভাবে দিই তাহলে শোনো যে কোন একটি যৌগকে যখন তুমি তার আণবিক ভরকে যখন তুমি গ্রাম এককে প্রকাশ করবা অথবা কোন একটি যৌগ মোলের যে পারমাণবিক ভর এই পারমাণবিক ভরকে যখন তুমি গ্রাম এককে প্রকাশ করবা তখন এই প্রকাশক রাশিটিকে বলা হয় মোল। দেখো যে আমি লিখলাম এখানে H2O একটি পানির যৌগ, এই H2O একটি যৌগ, এই যৌগের যে আণবিক ভর এই আণবিক ভর হচ্ছে যে তোমার 18-18, অর্থাৎ এই H2O একটি যৌগ, এই H2O যৌগের আণবিক ভর হচ্ছে 18। এই 18 কে যখন আমরা লিখব যে 18 গ্রাম H2O, অর্থাৎ এখানে যে আমরা গ্রাম এককটি এনেছি তাহলে এই 18 গ্রাম H2O কে আমরা বলতে পারি 1 মোল H2O। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোন একটি যৌগের আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব তখন এই গ্রাম একক প্রকাশক রাশিটিকে বলা হয় 1 মোল। আবার আমরা এটাও বলতে পারি যে যেমন সোডিয়াম, এই সোডিয়াম একটি মৌল, এই সোডিয়াম মৌলের যে পারমাণবিক ভর এই পারমাণবিক ভর হচ্ছে 23। এই 23 কে যখন আমরা পারমাণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব অর্থাৎ 23 গ্রাম সোডিয়াম লিখবো তখন এই 23 গ্রাম সোডিয়াম ইকুয়ালস টু আমরা লিখতে পারি 23, অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 মোল সোডিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা আরো জানতে পারি যে কার্বন স্কেল তোমরা নিশ্চয়ই জানো, তবুও আমি বলছি কার্বন স্কেল, এই কার্বন স্কেলের 12 গ্রাম কার্বনের মধ্যে যে 6.02×10⁴3 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক টি অনু কার্বন পরমাণু থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোন একটি মৌল অথবা কোন একটি যৌগের মধ্যে যদি বা যত গ্রামে 6.02×10⁴3 অনু পরমাণু আয়ন ইত্যাদি থাকে তাহলে তাকে আমরা বলবো 1 মোল। আচ্ছা, এখানে আমি বলছি যে অনু পরমাণু এর মানে কি? এর মানে হচ্ছে দেখো যে আমি এখানে লিখলাম অক্সিজেন, এই অক্সিজেন এখানে কিন্তু একটি অনু হিসাবে আখ্যায়িত, এই অক্সিজেন ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 6.02×10⁴ 10⁴2 3 টি অনু
এটাকে আমরা বলবো টি অণু। তারপরে দেখো অক্সিজেন, এখানে অক্সিজেন একটি পরমাণু, এই অক্সিজেন পরমাণুর মধ্যেও আছে 6.02 × 10⁻²³ টি কি আছে, পরমাণু আছে। তাহলে বলো তো আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি না, অর্থাৎ আমরা একটি সমীকরণে আসতে পারি না, যেমন যে এক মোল H2O, দেখো এক মোল H2O ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 18 গ্রাম H2O, অর্থাৎ এক মোল পানির মধ্যে থাকে কত গ্রাম, 18 গ্রাম পানি, এবং এই 18 গ্রাম পানি কস্ট আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে তার মধ্যে আছে 6.02 × 10⁻²³ অণু পরমাণু আয়ন, এবং আমরা এটাও লিখতে পারি যে তার যে আয়তন, এই আয়তন হচ্ছে গিয়া 22.4 লিটার, এটা অবশ্যই এসটিভি তে হতে হবে, তাই না? হ্যাঁ তাই। তার মানে আমরা বলতে পারি যে এক মোল H2O যে কথা, 18 গ্রাম H2O একই কথা, এবং 6.02 × 10⁻²³ অণু পরমাণু একই কথা, এবং 22.4 লিটার একই কথা। এগুলির মাধ্যমে আমরা অঙ্ক করব, যখন বলবে যে এটা এই একটি মান দেওয়া আছে আরেকটি মান বের করো, অথবা একটি মান দেওয়া আছে অন্য আরেকটি মান বের করো, এগুলোর সাহায্যে আমরা মান বের করব। যেমন এখন যদি তোমাকে আমি বলি যে যে দেখো যে তোমাকে আমি বললাম যে 5 গ্রাম H2O এর মধ্যে কতটি অণু আছে, তখন তুমি কি লিখবা, তুমি লিখবা যে 18 গ্রাম H2O এর মধ্যে অণু আছে কয়টি, 6.02 × 10⁻²। সুতরাং 5 গ্রাম H2O এর মধ্যে অণু আছে, তুমি লিখবা তখন যে 6.02 × 10⁻²³ ডিভাইডেড বাই 18 ইন্টু এখানে লিখবা 5। তাহলে এখান থেকে যে ক্যালকুলেট করে যে তুমি মানটি পাবা, এটাই হচ্ছে যে 5 গ্রাম H2O, অর্থাৎ 5 গ্রাম পানির মধ্যে এত সংখ্যক কি থাকে, অণু থাকে। এবং তোমরা নিশ্চয়ই একটি বিষয় জানো আশা করি, দেখো যে মোলকে প্রকাশ করা হয় কি দ্বারা, মোলকে প্রকাশ করা হয় এন দিয়ে, কি দিয়ে, এন দিয়ে। তাহলে তুমি লিখতে পারো যে n = W/m, n = আরো লেখা যায় যে n/na, আবার লেখা যায় PV/RT, আরো লেখা যায় যে V/22.4 লিটার, তাই না? হ্যাঁ তাই। এবং সর্বশেষ যেটি লেখা যায় এটি হচ্ছে SV, অর্থাৎ এখানে মোলকে প্রকাশ করা হয় এন দ্বারা। এই এন যাকে বলা হয় কি, মোলের প্রতীক, অর্থাৎ মোল, মোল সংখ্যা, এই মোল সংখ্যার 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, অর্থাৎ তোমরা জেনে রাখো যে এই মোল নির্ণয় করতে হলে যে সকল সূত্র লাগে সবকিছু মিলে 5টি সূত্র আছে, এর বাহিরে কোনো সূত্র নাই। এখন দেখো এগুলোর পরিচয় কি, এগুলোর পরিচয় হচ্ছে এখানে W, W হচ্ছে কি কোন একটি দ্রবণ বা কোন একটি দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, এখানে এটা হচ্ছে কি দ্রব্যের পরিমাণ, পরিমাণ অর্থাৎ ধরো সাপোজ বলা হলো যে 12 গ্রাম সোডিয়াম কার্বনেট, 12 গ্রাম সোডিয়াম কার্বনেট, এখানে এই যে 12 গ্রাম দেখছো, এই 12 গ্রাম হচ্ছে এই W এর মান, আর এখানে যে এমটা দেখছো, এই এমটি হচ্ছে কোন একটি যৌগের ক্ষেত্রে আণবিক ভর আর মোলের ক্ষেত্রে পারমাণবিক ভর। যেমন এখানে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট একটি যৌগ, এখানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম, 106 গ্রাম। তাহলে তুমি এখানে যখন 106 গ্রাম বসাইবা আর এখানে যখন তুমি 12 গ্রাম বসাইবা, বসিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবা, তখন পেয়ে যাবো তুমি মূল সংখ্যা। তারপরে এখানে আসো, এখানে লিখেছি আমি n/na, এই na কি, na এর মান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন, এখানে na হবে সবসময় 6.023 × 10⁻², আর n হচ্ছে যখন কোন একটি অঙ্কের মধ্যে বা ম্যাথের মধ্যে বলা হবে যে এতটি, এত সংখ্যক অণু বা এত সংখ্যক পরমাণু আছে এটি। আর PV/RT এর মানে কি, এর মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে চার্লস এবং বয়েল এর সূত্র অনুযায়ী আমরা পেলাম যে তার সমন্বয় সূত্র থেকে PV = nRT, সুতরাং n = আমরা লিখতে পারি PV/RT, সেখান থেকে এসেছে আমাদের এই সূত্রটি। এখানে P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন,
যা কি সে থাকবে সবসময় মানে যা লিটারে থাকবে আর হচ্ছে এখানে আর একটি ধ্রুবক আর টি হচ্ছে টেম্পারেচার এই টেম্পারেচারটা সবসময় নিবা কিসে কেলভিনে তারপরে এখানে আছে ভিওয়াই 22.4 লিটার তুমি একটি কোন একটি দ্রবণের মধ্যে যে আয়তনটা থাকবে এই আয়তনকে যখন তুমি 22.4 লিটার দিয়ে ভাগ করবা তখন তুমি পেয়ে যাবে মোল সংখ্যা যা কিসে থাকতে হবে লিটারে থাকতে হবে এবং লাস্টে লাস্টের দিক দিয়ে যে সূত্রটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটি হচ্ছে s = s / v এর মানে কি s মানে হচ্ছে কোন একটি দ্রবণের ঘনমাত্রা মোলারিটি বা মোলার দ্রবণের যে মোল সংখ্যা ইয়া মোলারিটি এটি হচ্ছে s যাকে s দিয়ে প্রকাশ করা হয় v হচ্ছে ওই দ্রবণের আয়তন যাকে l যাকে কিসে লিখতে হয় মানে লিটারে লিখতে হয় তাহলে আমরা পেলাম কি আমরা পেলাম যে মোলের পাঁচটি সূত্র তারপরে আমাদের এটা মোটামুটি শেষ এখন যদি আমরা একটু ম্যাথ করতে চাই যেমন বলা হলো প্রশ্নের মধ্যে যে 36 গ্রাম H2O এর মধ্যে কত মোল H2O আছে তখন আমরা কি করব এখানে দেখো আমি বলেছিলাম যে এখানে যত গ্রাম দ্রব্য থাকে তাকে মানে ইন্ডিকেট করা হয় W দিয়ে আর যে পদার্থটি থাকে এর যে আণবিক ভর এই আণবিক ভরকে প্রকাশ করা হয় m দিয়ে যার মান হচ্ছে 18 আর আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে কত মোল থাকে তাহলে n আমরা কি জানি n আমরা জানি W/m সহজভাবে তুমি W এর মান বসিয়ে দেও 36 আর এখানে m এর মান বসিয়ে দেও 18 ক্যান্সেল আউট হয়ে যায় কত 2 সুতরাং আমরা বলতে পারি যে 2 মোল অর্থাৎ 36 গ্রাম পানির মধ্যে 2 মোল H2O আছে তারপর আমাদের মোটামুটি ভাবে মোল শেষ হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মোল বিষয়টি আসলে কি তারপরে এখানে আছে মোল ও আণবিক সংকেত মোল এখন আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব আণবিক সংকেত আচ্ছা তোমার বইয়ের মধ্যে আণবিক সংকেত নিয়ে একটু আলোচনা করা হয়েছে যেমন আমি এখানে লিখলাম যে H2O দিয়ে আমরা আবার উদাহরণ দিতে পারি যেমন H2O এটি একটি যৌগ এই যৌগের মধ্যে এটাকে বলা যায় কি কি বলা যায় দেখো এটাকে বলা যায় যে এক অণু পানি এটাকে বলা যায় এক মোল পানি এটাকে আবার এভাবে বলা যায় এটাকে বলা যায় এক অণু পানি আবার এটাকে বলা যায় এক মোল পানি এখন এটাকে তুমি কিভাবে বলবা এটাকে বলবা যে এখানে একটি হাইড্রোজেন পরমাণু আছে এবং এখানে তার মধ্যে সরি এখানে তুমি বলতে পারো যে এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2টি এবং অক্সিজেন পরমাণু সংখ্যা 1টি এটাই থেকে তার আণবিক সংকেত যেমন আমি আবার দিলাম যে H2SO4 সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 2টি এখানে দেখো যে সালফার এই সালফার পরমাণু আছে 1টি অক্সিজেন পরমাণু আছে কয়টি 4টি বুঝতে পারছো এবং এগুলি সমন্বয়ে যে একসাথে যেটা পাবা যে 98 গ্রাম এই 98 হচ্ছে তার আণবিক ভর H2SO4 বুঝতে পারছো আচ্ছা এখন দেখো তারপরে যেটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে মোলার আয়তন খুব গুরুত্বপূর্ণ মোলার আয়তন কি মোলার আয়তন হচ্ছে যে প্রতি লিটার দ্রবণে অথবা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ অথবা এরকম ভাবে তুমি বলতে পারো যে 1 লিটার বা 1 মোল আয়তনের পদার্থকে বলা হয় মোলার আয়তন 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে কি বলা হয় মোলার আয়তন বলা হয় এই মোলার আয়তন 3টি বিষয়ের উপর নির্ভরশীল এটিকে বলা হয় অতাচা এর মানে কি মোলার দেখো যে মোলার আয়তন এই মোলার আয়তন 3টি বিষয়ের উপর নির্ভরশীল সরলতে হচ্ছে যে অবস্থা তয়াগাতে হচ্ছে তাপমাত্রা চয়াকাতে হচ্ছে চাপ তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে মোলার আয়তন হচ্ছে যে সংজ্ঞাটি এরকম ভাবে দিতে পারো যে এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন আর এই মোলার আয়তন 3টি বিষয়ের উপর নির্ভরশীল একটি হচ্ছে তার কি অবস্থায় আছে স্টেট আর 2 নাম্বার হচ্ছে তার উপর যে তাপমাত্রা এই তাপমাত্রা তৃতীয় হচ্ছে তার উপর চাপ
কেন এরকম হয় দেখো আমরা সবাই জানি যে তরল অবস্থায় এক মোল H2O এর মধ্যে এর আয়তন হচ্ছে 18 গ্রাম এর ভর হচ্ছে 18 গ্রাম অথবা 18 ml আমরা বলতে পারি 18 ml বলতে পারি কিন্তু এই এক মোলকে তরল অবস্থা থেকে যখন আমরা একটু তাপমাত্রা বাড়িয়ে দিব অর্থাৎ যখন আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব এক মোল পানিকে তখন এটির আয়তন আর 18 ml থাকবে না এটি হয়ে যাবে 24.04 লিটার এবং দেখো যে এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে যখন আমরা আরো তাপমাত্রা বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিব তখন এক মোল H2O আয়তন হয়ে যাবে 30.6 লিটার হয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে যে মোলার আয়তন পদার্থের এই পদার্থে মানে এই তিনটি বিষয়ের উপর বা এই তিনটি বস্তুর উপর নির্ভরশীল তাই না হ্যাঁ ঠিক তাই এখন দেখো আমরা এখন আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস যেটার নাম হচ্ছে মোলার দ্রবণ অথবা মোলারিটি মোলার দ্রবণ অথবা মোলারিটি আচ্ছা আমরা সবাই জানি কোন একটি পদার্থের মধ্যে কিভাবে দেহ দ্রবণ সৃষ্টি হয় দ্রবণ ইকুয়ালস টু আমরা লিখতে পারি দ্রব্য যোগ দ্রাবক এর মানে কি বলতো এর মানে হচ্ছে দ্রব্য প্লাস দ্রাবক মিলে গঠিত হয় দ্রবণ থেকে আমরা পাই দ্রব্য যোগ দ্রাবক এই দুইটি পাওয়া যায় এবং এই দুইটি সমন্বয়ে গঠিত হয় দ্রবণ দ্রব্য কি সাপোজ তুমি একটি গ্লাস নিলা এই গ্লাসের মধ্যে তুমি চিনি এবং কিছু পরিমাণ লবণ তুমি মিক্সড করলা পানির মধ্যে তখন এই চিনি এবং যে লবণ এগুলি কি এই পানির মধ্যে কি দ্রবীভূত হয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে এখন এই যে হয়ে গেল একটি শরবত পাইছো এই শরবতটি হচ্ছে একটি দ্রবণ আর তুমি যতটুকু পরিমাণ চিনি এবং যতটুকু পরিমাণ তুমি লবণ দিয়েছো এই চিনি এবং লবণ এই দুইটার সমষ্টি হচ্ছে দ্রব্য আর এই যে বিশে পরিমাণ নিলা এই বিশে পরিমাণ যে পানি নিলা এই পানিটি হচ্ছে দ্রাবক তাহলে আমরা এই সংজ্ঞায় আসতে পারি কোন একটি দ্রবণের মধ্যে যেটি অল্প পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রব্য কোন একটি দ্রবণের মধ্যে যেটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে বেশি সংখ্যক অনুপাতে থাকে তাকে বলা হয় দ্রাবক দ্রবণ যোগ দ্রব্য যোগ দ্রাবক মিলে গঠিত হয় বা তৈরি হয় দ্রবণ এখন মোলার দ্রবণ কি মোলার দ্রবণ হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয় বা মোলার দ্রবণ বলা হয় এই মোলার দ্রবণ মানে মোলারিটি মোলারিটি মানে ঘনমাত্রা তাহলে দেখো আমরা এরকম বলতে পারি যেহেতু আমরা বলতে পারি যে ভি লিটার দেখো ভি লিটার দ্রবণে দ্রবীত থাকে এন মোল এন মোল তাহলে সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা যখন স্থির বা তাপমাত্রা যখন নির্দিষ্ট পরিমাণে থাকে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় এক লিটার বা প্রতি লিটার দ্রবণে দ্রবীত মোল সংখ্যাকে বলা হয় কি মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি মোলারিটিকে প্রকাশ করা হয় এস দিয়ে সুতরাং আমরা বলতে পারি এস ইকুয়ালস টু এন বাই ভি তোমরা এটাও জানো যে এন ইকুয়ালস টু ডব্লিউ বাই এম এখানে যদি আমরা মান বসিয়ে দেই এন এর মান যদি বসাইতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি ডব্লিউ বাই এম ডিভাইডেড বাই বি এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে এটি হচ্ছে লব নিচেটি হচ্ছে হর সুতরাং আমরা এরকম ভাবে লিখতে পারি ডব্লিউ বাই এম ইন্টু ওয়ান বাই বি ইকুয়ালস টু ডব্লিউ বাই এম বি এই যে বিটা দেখতেছো তোমরা এই বিটা নিঃসন্দেহে লিটারে লিখতে হবে কিসে লিখতে হবে লিটারে আচ্ছা এখন দেখো এখানে আমরা পেলাম এস ইকুয়ালস টু আমরা পেলাম এন বাই বি এন মানে মোল আর এখানে বি কিসে আছে লিটারে আছে বি এর একক হচ্ছে লিটার তাহলে আমরা অবশেষে পেলাম মোল পার লিটার এটা হচ্ছে ঘনমাত্রা মোলারিটি বা মোলার দ্রবণে একক দেখো আরেকটা বিষয় দেখো সাপোজ বলা হলো যে অনেক সময় যখন ml এ থাকে তখন তুমি কি করবা দেখো এখন যখন আমরা পেলাম s equals to w by m b এটা কিসে লিটারে কিন্তু এটা যখন আমরা মিলি লিটারে লিখবো
মিলিলিটারে যখন আমরা লিখবো তখন আমরা এখানে মনে করে করে 1000 দিয়ে গুণ করে দিব। যখন আমি 1000 দিয়ে গুণ করে দিব তখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে ml এর ক্যাটাগরি। এখন আমরা যদি একটু ম্যাথ করতে যাই তাহলে আমরা কি পাবো, দেখো আমরা যদি একটি ম্যাথ করি যে এরকম যেমন আমরা বলতে পারি যে 250 ml এর 20 গ্রাম সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা অব্লিক মোলারিটি কত। খুব সহজ একটি প্রশ্ন। আচ্ছা আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কি কি ডেটা দেওয়া আছে আর আমার কাছে কি চাওয়া হয়েছে। এখানে দেখো ml এটা কার মান, এটা হচ্ছে b এর মান। কিসে কার মান? b এর মান। এটা কিসে আছে? ml এ আছে। আর এখানে আছে কত? 20 গ্রাম। এই 20 গ্রাম হচ্ছে w এর মান। এখানে আছে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট যার আণবিক ভর হচ্ছে কার মান m এর মান, আণবিক ভর 106। আমার কাছে চাওয়া হয়েছে মোলারিটি s = w বা ঘনমাত্রা কত। এখন নিশ্চয় তোমরা জানো এবং আমরা সবাই জানি যে কি জানি যে s = w × 1000/mv, তাই না? তাহলে এখানে যদি তুমি মান বসিয়ে দেও, এখন তাহলে তুমি এখানে মান বসিয়ে দেও, দেখো এখানে আছে 20 গ্রাম, w মান 20 × 1000, এখানে আছে আমার আণবিক ভর 106 × আয়তন হচ্ছে 250। সুতরাং তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা কি পাই, আমরা ক্যালকুলেট করে পাই যে 20 × 1000 = 106 × 250। অর্থাৎ আমরা যে মানটি পেলাম এটা হচ্ছে 0.75 m। সহজে m দিয়ে প্রকাশ করা হয়, অথবা তুমি ইচ্ছা করলে এরকম বলতে পারো 0.75 mol/L। Hope that you can understand with easy. প্রমাণ দ্রবণ হচ্ছে যে যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা তাকে প্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ জানা ঘনমাত্রা জানা দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। কয়েকটি প্রমাণ দ্রবণের অনেকগুলি ক্যাটাগরি আছে। যেমন প্রমাণ দ্রবণকে তুমি মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারো। যেমন প্রমাণ দ্রবণকে কয়েকটি ভাগে ভাগ করতে পারো। যেমন 1 নম্বরে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, 2 নম্বর হচ্ছে সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, 3 নম্বর দেশি মোলার একটি প্রমাণ দ্রবণ, 4 নম্বর তুমি বলতে পারো যে সেন্টি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। আচ্ছা এখন মোলার দ্রবণ কাকে বলে? 1 লিটার দ্রবণে যখন 1 মোল দ্রব্য দ্রবিত থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। অর্থাৎ যার ঘনমাত্রা 1 তাকে বলা হয় মোলার দ্রবণ। এখন এরকম ভাবে বলতে পারো যে আবার বলতে পারো যে সেমি মোলার দ্রবণ কাকে বলে? সেমি মোলার দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা 0.5 তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। আবার এরকম বলতে পারো যে দ্রবণের ঘনমাত্রা 0.1 তাকে বলা হয় কি দ্রবণ? ডেসিমোলার দ্রবণ। আবার তুমি যখন বলবা যে দ্রবণের ঘনমাত্রা 0.01 তখন তাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। এটা হচ্ছে মোটামুটি পুর একটি সংজ্ঞা, মানে গরিব একটি সংজ্ঞা। তাছাড়া তুমি যদি ওইভাবে সংজ্ঞা দিতে চাও যে যখন 1 লিটার, দেখো যখন 1 লিটার, এটা এখন এটা বুঝাচ্ছি যে যখন 1 লিটার দ্রবণের মধ্যে যখন আমার হাফ মোল দ্রব্য দ্রবিত থাকে তখন তো তাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। এটা কিভাবে বলতে পারো? যখন 1 লিটার দ্রবণে 1/10 অর্থাৎ মোট মোলের 1/10 ভাগের 1 অংশ দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় ডেসিমোলার। আবার সেন্টিমোলার কি? সেন্টিমোলার হচ্ছে যখন 1 লিটার দ্রবণে কোনো মোলের 100 ভাগের 1 ভাগ দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। তারপরে শতকরা সংযুক্তি জানি তোমরা সবাই পারো, তবুও দেখো আমি আমার মতো বোঝানোর চেষ্টা করতেছি।
যেমন আমি একটি যুগকে আপাতত দৃষ্টিতে ধরে নিলাম, যেমন মিথেন CH4, এই মিথেন। প্রশ্ন বলা হলো মিথেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। শতকরা সংযুক্তি হচ্ছে যে কোন একটি যৌগের সূত্রটা হচ্ছে এরকম যে মোলের একটি মোলের শতকরা সংযুক্তি ইকুয়ালস টু সূত্র এরকম যে পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই মোট আণবিক ভর এবং পার্সেন্টেজ হিসাব করা হয়। আচ্ছা, এখন একটু বুঝার চেষ্টা করো যে শতকরা সংযুক্তি কি বা শতকরা সংযুক্তি কাকে বলে। কোন একটি দ্রবণের মধ্যে কোন পদার্থটি কত পরিমাণে আছে এটা আমরা জানি না। এরকম ধরতে পারো যে সাপোজ যে তোমার ক্লাসের মধ্যে 100 জন ছাত্র আছে, টোটাল ছাত্র ছাত্রী আছে 100 জন। এই 100 জন ছাত্র ছাত্রীর মধ্যে যখন বলবে যে ছাত্র সংখ্যা কত ইন্ডিকেট করে বা একটি নির্দিষ্ট পরিমাণ করে বলা হবে যে বলতো ওই ক্লাসের মধ্যে 100 জনের মধ্যে কতজন ছাত্র আছে বা ওই ক্লাসের মধ্যে কতজন ছাত্র আছে। তখন তুমি যদি বলো যে ওই ক্লাসের মধ্যে ছাত্র আছে 40 জন এবং ছাত্রী আছে কতজন 60 জন, তাহলে এই যে কোন একটি যৌগের সেম একই ভাবে কোন একটি যৌগের 100 ভাগের মধ্যে কোন একটি মূল্য কতটুকু পরিমাণে আছে, এই যে পরিমাপ প্রকাশক বা এই যে তুমি পরিমাণ করে নিচ্ছ তাকে বলা হয় কোন একটি মৌলের বা যৌগের শতকরা সংযুক্তি। দেখো এখানে আমি নিলাম মিথেন, এই মিথেনের মিথেনের নিশ্চয় তোমরা তার যে আণবিক ভর, এই আণবিক ভর হচ্ছে 16 গ্রাম। 12 আর 4 কত? 16 গ্রাম। এখন আমরা একটি দেখো একটি মূলের শতকরা সংযুক্তি, যেমন আমরা নিলাম এখানে যে কার্বন এর শতকরা সংযুক্তি ইকুয়াস টু আমরা কি লিখবো? আমরা লিখবো পরমাণুর ভর। বলতো কার্বন পরমাণুর ভর কত? নিশ্চয়ই তোমরা জানো 12 ইন্টু পরমাণু সংখ্যা। এখানে কার্বন পরমাণু আছে কয়টি? এটা যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমি দেখেছিলাম এখানে কার্বন আছে 1টি ইন্টু কত? 100। হ্যাঁ দিলাম 100। তারপরে আছে এখানে কি মোট আণবিক ভর, মোট আণবিক ভর কত? 16 গ্রাম। এখানে লিখবো আমরা 16। তারপরে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো কত হয়, 1200 ভাগ 16, অর্থাৎ আমার যেটি আসে সেটি হচ্ছে 75%। কার্বনের শতকরা সংযুক্তি এখানে কত পার্সেন্ট? 75%। এবং হাইড্রোজেন, আচ্ছা এখানে যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করবো, তোমরা অনেকে দেখেছি যে পার্সোনালি আমি আমার স্টুডেন্টদেরকে চিনি যারা এখানে মাঝে মধ্যে 4 দিয়ে দিই। এখানে 4 দেওয়ার কোন দরকার নেই, এখানে শুধু হাইড্রোজেন পরমাণুটাই দেখবা। তাহলে তুমি লিখবা যে হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি ইকুয়াল টু তুমি লিখতে পারো হাইড্রোজেনের পরমাণুর ভর 1 ইন্টু হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? 2। তারপর 100 দিলাম 100। তারপর মোট আণবিক ভর কত? 16। তারপর তুমি ক্যালকুলেট করো সরি এখানে আমরা 2 দিয়েছি ওই কারণে মিলতেছে না, এখানে হবে 4, কারণ এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কয়টি? হাইড্রোজেন পরমাণু সংখ্যা হচ্ছে 4টি। সুতরাং আমরা যদি এখন ক্যালকুলেটর করি এটা হবে 25%, অর্থাৎ আমরা বলতে পারলাম যে যে এই মিথেন যুগের মধ্যে যে কার্বনের শতকরা সংযুক্তি 75%, অর্থাৎ কার্বন আছে এই যুগের মধ্যে 75 ভাগ এবং হাইড্রোজেন আছে 25 ভাগ, এটাই হচ্ছে শতকরা সংযুক্তি। আচ্ছা, শতকরা সংযুক্তি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা শিখব যে শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। দেখো আমরা
দরসাপু যখন এই প্রশ্নটা করা হবে যে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করো তখন কি হবে, তখন উদ্দীপকের মধ্যে বা প্রশ্নপত্রের মধ্যে দেওয়া থাকবে যে কোন একটি যৌগ সাপোজ কার্বন এমন একটি যৌগ যার শতকরা সংযুক্তি 75% এবং বলা হয় হবে যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 25%। এগুলো থেকে তুমি কি নির্ণয় করো যৌগটা কি অথবা তার যে স্থূল সংকেত এই স্থূল সংকেত নির্ণয় করো। স্থূল সংকেতটা কি, স্থূল সংকেত হচ্ছে যে কোন একটি মানে যৌগ যৌগের যে অনুপাতে অনুপাতটা প্রকাশ করা, একটি যৌগের মধ্যে পরমাণুগুলো কি কি অনুপাতে আছে এগুলো প্রকাশ রাশি হচ্ছে স্থূল সংকেত। যেমন স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতিটি কিরকম, দেখো তুমি প্রথমে লিখবা প্রথম ক্ষেত্রে অথবা দাপ ওয়ান, এরকম ভাবে বলতে পারো দাপ ওয়ান। এই দাপ ওয়ান এর মধ্যে তুমি যার শতকরা সংযুক্তি নির্ণয় করতে যাচ্ছ, অর্থাৎ প্রথমে তুমি লিখবা যে প্রত্যেককে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করে পাই। আচ্ছা, তাহলে তুমি কি পাইবা, তুমি পাইবা যে কার্বন এর জন্য তুমি পাইবা যে কার্বনের শতকরা সংযুক্তি কত প্রত্যেককে, অর্থাৎ 7.5/ কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, তাহলে হয়ে যাবে কত, তাহলে হয়ে যাবে 1.25 এত। আবার হাইড্রোজেনের জন্য 2.5, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, এটা হয়ে যাবে 2.5। তারপরে কি, তারপরে হচ্ছে যে দেখো অনেকে আছে এখানে কি করে, এখানে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেই। একটু মাথাটা ঠান্ডা রেখে আবারও বলছি, মাথাটা ঠান্ডা রেখে এখানে তুমি বসাইবা পারমাণবিক সংখ্যা, নট পারমাণবিক ভর, এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের মধ্যে কি করবা, দ্বিতীয় ধাপে হচ্ছে যে এখানে যে তুমি দুইটি বা তিনটি বা যেগুলো সংখ্যা পাও এই সংখ্যা থেকে এখানে কি ছোট এই সংখ্যা আছে না, সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটি এই সংখ্যাটি দিয়ে তাদেরকে ভাগ করতে হবে। অর্থাৎ তুমি লিখবা কার্বনের জন্য 1.25, এটা হচ্ছে কার্বনের মান, এটাকে তুমি ক্ষুদ্রতম সংখ্যা কত 1.25 এটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে হবে 1। তারপরে আসো হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য কত, হাইড্রোজেনের হচ্ছে তুমি পেয়েছো 2.5, এই 2.5 কে তুমি 1.25 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে 2.5/1.25, অর্থাৎ এখানে আমরা পাব, অর্থাৎ এখানে আসে যে 4। এখানে আমরা একটু মিস্টেক হয়ে গেছে যে এখানে পয়েন্টটা এখানে হবে না, পয়েন্ট হবে 12.5, এখানে হবে 12.5, ক্যালকুলেটরে এরর ছিল যার কারণে মিস্টেক হয়ে গেছে। তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো যে CH ইকুয়াল টু, তুমি লিখতে পারো যে CH1S4, অর্থাৎ তাদের যে সংখ্যা গুলা পাইছো এই সংখ্যা গুলা এখানে বসা দিলে এটাই তার কি সংখ্যা, তার স্থূল সংকেত, শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয়। এখন দেখো আমরা এটাকে ইচ্ছে হলে আবার এখান থেকে আমরা নির্ণয় করতে পারি শতকরা সংযুক্তি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয়। দেখো এখানে মনে রাখবে যে আণবিক সংকেত স্থূল সংকেত এর এন গুণ হয়, আণবিক সংকেত স্থূল সংকেতের এন গুণ হয়। এর মানে কি, এর মানে হচ্ছে যে তুমি লিখতে পারো যেমন আণবিক সংকেত ইকুয়ালস টু স্থূল সংকেত ইনটু এন, তাহলে এন ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, এন ইকুয়ালস টু তুমি লিখতে পারো যে আণবিক সংকেত
आणविक संकेत डिवाइडेड बाय स्थूल स्थूल संकेत তাহলে আণবিক সংকেত স্থূল সংকেত দিয়ে যা পাবা এটা হচ্ছে n এর মান এই n এর মান কে তুমি n এর মান যখন তুমি পাবা তখন স্থূল সংকেত অর্থাৎ এখানে CH1 এবং H4 এটাকে তুমি n এর মান দিয়ে গুণ করে দিবা তখন গুণ করে দিলে তুমি পাবা CnHn n এর মান যা হয় তাই তুমি পাবা এই ছিল আজকে আমাদের এই আলোচনা এই আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।